হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেখো আর অলরেডি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অলরেডি আগে জানিয়ে দিয়েছিল যে তারা এবছর কী কী এক্সামগুলো নিতে চলেছে সেই অনুযায়ী দেখো এই হচ্ছে তারা ক্যালেন্ডার পাবলিশ করেছিল সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম দিয়ে যেখানে জানুয়ারি থেকে মার্চ মাস এএলপি আসার কথা ছিল অলরেডি নোটিফিকেশান চলে এসেছে আজকের যে নোটিফিকেশানটা এলো এপ্রিল থেকে জুন মাসে বলেছিল সেটা এসেছে দেখো টেকনিশিয়ান এই দুটো এক্সাম আগে একসঙ্গে হতো এখন কি করেছে এই এ এলপি এক্সাম আলাদা টেকনিশিয়ানের এক্সাম আলাদা করেছে তো তার নোটিফিকেশন হচ্ছে আজকের আমাদের পাবলিশ হয়েছে সেই নোটিফিকেশান আমরা আলোচনা করব দেখো জুলাই সেপ্টেম্বর মাসে তোমাদের হচ্ছে এন টিপিসি ফর্ম ফিল শুরু হবে ঠিক আছে চলো আজকের হচ্ছে নোটিফিকেশানটা কি দিয়েছে সেটা ডিটেলসে আলোচনা করব তার আগে বলতে চাই তুমি যদি আমাদের ক্লাসে নতুন হও তাহলে তুমি এই টেলিগ্রাম চ্যানেল জয়েন করো ওখানে সমস্ত এক্সামের নোটিফিকেশানগুলো তুমি পেয়ে যাবে প্লাস বিভিন্ন স্টাডি মেটিরিয়াল যেগুলো আমি প্রোভাইড করি ওগুলো তুমি ওখানে পেয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে আমাদের অ্যাপ আমাদের ডেসক্রিপশনের লিঙ্ক আছে ওখান থেকে তুমি ডাউনলোড করতে পারো অথবা তুমি স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করতে পারো দিলে কী হবে তুমি এই অ্যাপের মধ্যে জব নোটিফিকেশান বলে একটা জায়গা আছে সিলেবাস বলে জায়গা আছে প্রিভিয়াস ইয়ার পেপার বলে জায়গা আছে এই জায়গা থেকে তুমি বিভিন্ন ধরনের ইনফরমেশান পিডিএফ এইগুলো তুমি এখান থেকে কালেক্ট করতে পারো ঠিক আছে চলো আমরা নোটিফিকেশনটা কী দিয়েছে আজকে সেটা দেখে নেবো দেখো সেটাতে যাওয়ার আগে আমি বলতে চাই যদি তুমি আর কলকাতার হচ্ছে ওয়েবসাইটটা চেক করো তুমি হচ্ছে এখানে যদি সার্চ করো গুগলে গিয়ে প্রথমে সার্চ করো আর কলকাতা প্রথমে আসবে আর আরবি কলকাতা ডট গভ ডট ইন বলে তুমি এটাতে ক্লিক করলে ক্লিক করার পরে দেখো এখানে তুমি এমপ্লয়মেন্ট নোটিশ বলে একটা অপশান পাবে প্লাস যে নোটিফিকেশানটা তোমার পাবলিশ হবে সেটা হচ্ছে তুমি এখানে দেখতে পাবে আমি অলরেডি নোটিফিকেশানটা ডাউনলোড করে রেখেছি বলে তোমাকে দেখাতে পারছি এই নোটিফিকেশানটা অন্য একটা জোনের আর আরবির ওয়েবসাইটে আছে এরকম পরপর সমস্ত জোনের ওয়েবসাইটে তুমি নোটিফিকেশানটা পেয়ে যাবে একই নোটিফিকেশানই পাবে তো এখানে আমাদের সেন্ট্রালাইজড এক্সামিনেশান যেটা আছে তার তার হচ্ছে আমাদের নাম্বারটা কি আছে স্যার তার নাম্বারটা আছে দেখো হচ্ছে এইটা জিরো টু জিরো টু দু হাজার চব্বিশ জিরো টু দু হাজার চব্বিশ হচ্ছে আমাদের নাম্বার এটা ঠিক আছে এবার দেখো আমরা এবারে দেখব যে এই এক্সামের মেন যে জিনিসগুলো জানার দরকার সেটা কি আমরা দেখবো আমাদের এজ কত লাগবে যেহেতু টেকনিক্যালের এক্সাম এটা সেই জন্য আমরা এখানে দেখব যে এখানে আমার বয়স কত লাগবে আমার যোগ্যতা কী লাগবে এবং সিলেবাস কী লাগবে প্রথমেই বলে দিই প্রত্যেকে এই এক্সামে অ্যাপিয়ার করতে পারবে না যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তারা অ্যাপ্লাই অ্যাপিয়ার করতে পারবে না ঠিক আছে কারা অ্যাপিয়ার করতে পারবে একটা বলে দু তিনটে জিনিস আমি বলে দিই আইটিআই মাস্ট আইটিআই মাস্ট ছাড়াও আইটিআই দরকার নেই এরকম কারা অ্যাপ্লাই করতে পারবে যারা বিএসসি আছে ফিজিক্সে তারা করতে পারবে কম্পিউটার সায়েন্স করতে পারবে প্লাস কারা করতে পারবে যারা হচ্ছে যাদের ইলেভেন টুয়েলভে ফিজিক্স সায়েন্স ম্যাথামেটিক্স ছিল তারা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে কিছু কিছু পোস্টে ঠিক আছে দেখো সেইবারে আমরা তাহলে চলে যাই সরাসরি নোটিফিকেশানে দেখো এই হচ্ছে আমাদের নোটিফিকেশান সিইএন নম্বর হচ্ছে কি দুই দু এই নোটিফিকেশানটা আমাদের আর আরবি কলকাতার ওয়েবসাইটে এখন নেই পরে এসে যাবে আমি অন্য একটা ওয়েবসাইট তোমাকে দেখাচ্ছি দেখো তুমি যদি কলকাতার ওয়েবসাইটে যাও এখানে হচ্ছে আদার্স আর আরবি আছে তুমি সেখান থেকে চলে যাও মুম্বাই জোনে মুম্বাই জোনের যদি তুমি ওয়েবসাইটে যাও সেখানে তুমি এখানে নিচে দেখো পেয়ে যাবে সিইএন জিরো টু চব্বিশ টেকনিশিয়ান পোস্ট এখানে সমস্ত আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা 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 করে কলাম করেছে এখানে ক্লিক করো ক্লিক করলে দেখো তুমি এখানে পেয়ে যাবে ক্লিক হেয়ার টু ভিউ অ্যাপ্লিকেশান লিঙ্ক ডেট এত ক্লিক হেয়ার টু ভিউ সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নম্বর এত এটা হচ্ছে হিন্দিতে আর তারপরেরটা হচ্ছে দেখো এটা কিসে আছে ইংলিশ তো এটা অলরেডি আমার কাছে ডাউনলোড করা আছে এবং ইম্পর্টেন্ট হাইলাইটসগুলো ইম্পর্টেন্ট যে জায়গাগুলো আছে সেগুলোকে আমি হাইলাইট করেছি এবং সেই হাইলাইট করা নোটিফিকেশানটা তুমি পেয়ে যাবে হচ্ছে টেলিগ্রামে ঠিক আছে তো আমরা চলে যাই সরাসরি এখানটাতে নোটিফিকেশানে প্রথম আমাদের যেটা জানার দরকার সেটা হচ্ছে কি আমাদের ইম্পর্টেন্ট ডেটস ইম্পর্টেন্ট ডেটস কি আছে দেখো ফর্ম ফিল আপ আমাদের শুরু হচ্ছে কবে স্যার ফর্ম ফিল আপ আমাদের শুরু হচ্ছে কবে ফর্ম ফিল আপ আমাদের শুরু হচ্ছে দেখো আট চার দু হাজার চব্বিশ সরি ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কত নয় তিন কি পাচ্ছি এর পরে আমরা পাচ্ছি দেখো এখানে হচ্ছে ফর্ম কবে শেষ হবে ক্লোজিং ডেট ফর সাবমিশন কত আছে আট চার দু হাজার চব্বিশ এবং এখানে আরেকটা জিনিস হয় কি এসএসসির ক্ষেত্রেও হয় রেলওয়ের ক্ষেত্রেও হয় তুমি যদি ফর্ম ফিল করতে গিয়ে সামহ কোনো মিস্টেক করে ফেলো এবং তুমি ফর্ম ফিল আপ করার সময় দেখতে পেলে না সেটা কিন্তু পরবর্তীকালে কারেকশান করা যায় সেই কারেকশান কি বলেছে ডেট ফর মডিফিকেশান উইন্ডো ফর কারেকশন কবে আট তারিখে তোমার ফর্ম ফিল শেষ হচ্ছে ন তারিখ থেকে 9 এপ্রিল থেকে আঠারোই এপ্রিল পর্যন্ত তুমি কি করতে পারবে কারেকশান করতে পারবে ঠিক আছে এটা গেল হচ্ছে আমাদের ইম্পর্ট্যান্ট ডেটস এর পরে আমরা দুটো পোস্ট দেখে নেব পোস্ট দুটো কি কি আছে একটা হচ্ছে আমাদের টেকনিশিয়ান গ্রেট ওয়ান আর একটা হচ্ছে এখানে হচ্ছে লেভেল এবং ক্ষেত্রে একটা কনসেপ্ট আছে লেভেল যত হাই বেতন তত হাই লেভেল লেভেল ওয়ান মানে হচ্ছে গ্রুপ ডি পোস্ট লেভেল টু লেভেল থ্রি লেভেল ফোর লেভেল ফাইভ লেভেল সিক্স লেভেল সিক্স সিক্স হচ্ছে হাইয়েস্ট পোস্ট দেখবে তোমরা এনটিপিসি যখন ফর্ম ফিল আপ করবে লেভেল সিক্সেই হচ্ছে থাকে আমাদের স্টেশন মাস্টার ঠিক আছে তো এখানেও তুমি সেরকম দেখতে পাবে দুশো এটা উনিশ হাজার নশো তো এখানে বয়স দেখো আর আরবি কি করেছে এই বছর প্রত্যেকটা পোস্টে তিন বছর করে গ্রেস দিয়েছে এলপি দিয়ে দিয়েছে টেকনিশিয়ানেও দিয়েছে আশা করা যাচ্ছে এবং তুমি শিওর থাকতে পারো এন টিপিসির এক্সামেও তুমি টাইম পাবে এবং তাতে তোমার জেনারেল যারা আছো এন টিপিসির এক্সামে কি হবে যে কেউ ফর্ম ফিল করতে পারবে যে কোনো গ্র্যাজুয়েট হলেই হবে ওখানে কিন্তু কোনো আইটিআই লাগবে না সেরকম জায়গাতে তুমি ফর্ম ফিল করতে পারবে থার্টি সিক্স এজ পর্যন্ত ঠিক আছে এখানে দেখো কি আছে আঠারো থেকে তেত্রিশ পর্যন্ত আছে এগুলো হচ্ছে কাদের জন্য জেনারেল এস এস টি হলে আরও পাঁচ বছর ছাড় ও বিসি নন ক্রিমিলিয়ার হলে ওখানে আরও তুমি তিন বছর ছাড় পাবে সেগুলো আমরা পরবর্তীকালে আসছি এখানে বলেই দিয়েছে দিস ইনক্লুডস এ রিল্যাক্সেশান অফ থ্রি ইয়ার্স ইন এজ বিয়ন্ড দ্য প্রেসক্রাইবড এজ লিমিট অ্যাট ওয়ান টাইম মেজার ডিউ টু কোভিড নাইন্টিন ঠিক আছে পরবর্তীকালে কিন্তু এই জিনিস আর হবে না ভাই এবারে দেখো এখানে ভ্যাকেন্সি কী দেওয়া আছে টোটাল ভ্যাকেন্সি দেওয়া আছে অল আরআরবি মিলিয়ে হাজার বিরানব্বই হচ্ছে কোনটা টেকনিশিয়ান গ্রেড ওয়ান যেটা হচ্ছে কোথাকার আছে লেভেল ফাইভে আছে আর একটা যেটা হচ্ছে কি যেটা লেভেল টুতে আছে টেকনিশিয়ান গ্রেড থ্রি তার ভ্যাকেন্সি হচ্ছে আট হাজার বাহান্ন এটা হচ্ছে হাজার বিরানব্বই ঠিক আছে এবারে তোমাই শেষ পর্যন্ত যেতে যেতে তোমাকে কিউরেসিটি বজায় রাখার জন্য বলে দিচ্ছি যাদের সায়েন্স ছিল ইলেভেন টুয়েলভে তারা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড থ্রি এইটাতে অ্যাপ্লাই করতে পারবে এবং লিমিটেড কিছু সিটের জন্য অ্যাপ্লাই করতে পারবে সেটা তোমাকে আমি বলে দেব ঠিক আছে দেখো এরপরে যেটা দরকার এখানে সবথেকে ইম্পর্টেন্ট কথা বলেছে যেটা যেটা তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে হ্যাঁ আমি ফাইনাল ইয়ারে এখন আছি আমার লাস্ট সেমিস্টার চলছে আমি কি ফর্ম ফিল আপ করতে পারবো এখানে সরাসরি বলা আছে ডিরেক্টলি ক্যান্ডিডেটস ওয়েটিং ফর ফাইনাল রেজাল্টস অফ প্রেসক্রাইবড এডুকেশনাল টেকনিক্যাল কোয়ালিফিকেশন আর নট এলিজিবল টু অ্যাপ্লাই জবে নোটিফিকেশান বেরিয়েছে সেই ডেটের আগে তোমার কাছে সার্টিফিকেট থাকতে হবে তার না হলে হবে না ঠিক আছে এবারে এখানে আর একটা জিনিস কী বলেছে দেখো আর একটা জিনিস বলা আছে এই এলিজিবিলিটি এলিজিবিলিটি সুন্দর করে এরা হাত ধুয়ে নিয়েছে তুমি চাইলেই ফর্ম ফিল আপ করতে পারো তোমার যদি এই যে আইটিআই না থাকে তোমার যদি হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড না থাকে ইলেভেন টুয়েলভে তুমি ফর্ম ফিল আপ করে দিতে পারো কিন্তু যখন ভেরিফিকেশান হবে তখন যদি দেখে যে তোমার ওই নোটিশ অনুযায়ী তোমার হচ্ছে কোয়ালিফিকেশান ম্যাচ করছে না তোমাকে কিন্তু ওরা বার করে দেবে সেইটা এখানে ওরা ডিটেলসে বলে রেখেছে ঠিক ঠিক আছে এটার পরে টাইম ওয়েস্ট করছি না এরপরে চলে যাওয়া দেখো আমরা এজ ভালো করে খেয়াল করে এখানে এজ বলা আছে কত এজ অন এক সাত দু হাজার চব্বিশ কষ্ট করে তোমাকে আর দেখাবো না আমি যে তোমার স্যার আমার এজ এত আমি কি এলিজিবল তার জন্য তোমাকে এখানে এরা বক্স করে অলরেডি দিয়ে দিয়েছে যে তুমি এই এজ থেকে এই এজের এই ডেট অফ বার্থ থেকে এই ডেট ডেটের মধ্যে তুমি যদি থেকে থাকো তাহলে হচ্ছে তুমি ফর্ম ফিল আপটা ভাই করতে পারবে সেটা হচ্ছে কোথায় সেটা হচ্ছে একটু শেষের দিকে আসো এখানে বলে দিয়েছে এই যে দেখো এটা হচ্ছে এজ রিল্যাক্সেশনের জন্য যারা আছে এই যে দেখো ডেট অফ বার্থ অফ ক্যান্ডিডেট শুড বি বিটুইন দ্য ডেট গিভেন বিলো বোথ ডেট ইনক্লুসিভ মানে তোমার এখানে দুটো ডেটকে ইনক্লুড করা আছে কোন থেকে কোথায় থেকে কোথায় আঠারো থেকে ছত্রিশ যেটা আছে তাদের বয়স কি আছে আপার লিমিট ডেট অফ বার্থ নট বিফোর দেখো দুই সাত উনিশশো অষ্টআশি দুই সাত দুই সাত উনিশশো এর আগে হলে হবে না এর মধ্যে হতে হবে ঠিক আছে এবং এই বয়সটা তোমার বয়স তুমি যখন বললে স্যার আমার বয়স দুই সাত উনিশশো তো তুমি ফর্ম ফিল করতে পারবে এখানে বলা আছে বোধ ডেট ইনক্লুসিভ এবারে লোয়ার লিমিট কত বলা আছে এক সাত দু তোমার ডেট অফ বার্থ যদি এক সাত দু হাজার এক সাত হয় তাহলে কি হবে তুমি এটাতেও ফর্ম ফিল করতে পারবে ঠিক আছে তো এই হচ্ছে এখানকার গল্প এরপরে দেখো যেটা জানার দরকার ছিল এখানটাতে আমরা জেনে নিলাম যে আমাদের এজটা কীভাবে আমরা ছাড় পেতে পারি ঠিক আছে এবারে দেখো এরপরে এখানে ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট আছে কথা এজের বললাম তোমাকে আঠারো থেকে ছত্রিশ হচ্ছে গ্রেড যেটা থেকে হচ্ছে ওয়ান ছত্রিশ কি গ্রেড তুমি পাবে আর আঠারো থেকে তেত্রিশ বছর হচ্ছে কি টেকনিশিয়ান গ্রেড থ্রি পাবে আবারও বলছি যাদের ইলেভেন টুয়েলভে ফিজিক্স ছিল ম্যাথামেটিক্স ছিল তারা হচ্ছে এই জায়গাতে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে চলো এবারে হচ্ছে দেখি এখানে আরও কিছু ইম্পর্টেন্ট কথা আছে ড্রেপ ক্রিয়েটের অ্যাকাউন্ট ইনক্লুডিং এতো ক্যান নট বি মডিফাইড অ্যাট এন স্টেড ওয়ান্স অ্যাকাউন্ট ইজ ক্রিয়েটেড এখানে একটা বলা আছে তোমাকে আরআরবিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তুমি যদি প্রথমবার ফর্ম ফিল আপ করে থাকো তাহলে হয় যে কোনো আরআরবিতে তুমি যেখানে ফর্ম ফিল আপ করবে সেখানে তুমি কী করবে একটা আর আর তোমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবারে তোমার এখানে একটা কথা বলা আছে যে তুমি যদি একের বেশি ফর্ম ফিল আপ করো তুমি কি হবে রিজেক্ট হয়ে যাবে কিন্তু তুমি যদি একের বেশি জোনের ওয়েবসাইটে আর আরবি কলকাতা আর আর বি ভুবনেশ্বর আর আরবি মুম্বাই তুমি সব জোনে হচ্ছে তোমার কি আছে ক্রিয়েটে ফর্ম করা আছে ক্রিয়েটে অ্যাকাউন্ট করা আছে ওতে তোমার কিছু জায়গা আসবে না কিন্তু যখন তুমি ফর্ম ফিল আপ করবে ফর্ম যদি তুমি দুটো জায়গাতে করে দাও তাহলে কিন্তু তোমার কি হয়ে যাবে বলো তোমার ক্যান্সেল হয়ে যাবে এবারে তোমাকে এখানে একটা পয়েন্ট আছে বলা আছে পয়েন্টটা হচ্ছে আমি তোমাকে হাইলাইট করছি এখানটাতে এখানে দেখো ক্যান্ডিডেট হু সাবমিট মোর ওয়ান ফর এ পে লেভেল এগেনস্ট দিস সি উইল বি সামারিলি রিজেক্টেড অ্যান্ড উইল বি ডিভার্ট ফ্রম অল ফিউচার এক্সামিনেশন অফ আর বি রেলওয়ে রিক্রুটমেন্ট সেল এখানে আর একটা কথা আছে তুমি দুটো গ্রেডের জন্য টেকনিশিয়ান গ্রেড এবং গ্রেড এখানে যে দুটো পোস্ট আছে এই দুটো পোস্টের জন্য তুমি দুটো আলাদা আলাদা আর বি থেকে অ্যাপ্লাই করতে পারো এরকম নয় যে একই করতে হবে টেকনিশিয়ান গ্রেড থ্রি তুমি দু জায়গায় অ্যাপ্লাই করতে পারবে না এক জায়গায় অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে সেটাই এখানে বলা আছে অ্যাপ্লিকেশান অফ ক্যান্ডিডেট হু আর অ্যাটেম্পটিং টু সাবমিট মাল্টিপল অ্যাপ্লিকেশান উইথ মাইনর চেঞ্জেস অফ ইনফরমেশন অ্যান্ড অর ফ্যাক্টস টু মোর দেন ওয়ান আর আর বি অ্যান্ড অর মাল্টিপল অ্যাপ্লিকেশান টু দ্য সেম আর আর বি উইল বি সামারিলি রিজেক্টেড সামার ইলি রিজেক্টেড অ্যান্ড সাচ ক্যান্ডিডেট উইল অলসো বি ডেবার্ট ফ্রম অল ফিউচার এক্সামিনেশানস অফ আর আর বি যেটা তোমাকে বললাম তুমি ভাবছো স্যার আমি একটু চেঞ্জ করে দিই ঠিকানা ঠিকানাগুলো একটু এ ধর ও ধরে চেঞ্জ করে দিই দিয়ে কলকাতাতেও অ্যাপ্লাই করে দেবো ভুবনেশ্বরে অ্যাপ্লাই করে দেবো চেন্নাইতেও অ্যাপ্লাই করে দেবো মালদাতেও করে দেবো শিলিগুড়িতেও করে দেবো এটা হবে না বুঝতে পারলে ওরা কোনো না কোনোভাবে স্ক্রুটনি করে নেবে তো সেই জন্য বলা হয়েছে তুমি সমস্ত বিতে তোমার অ্যাপ্লিকেশান আইডি থাকতে পারে কিন্তু ফর্ম ফিল করা যাবে না তুমি একটা পোস্টের জন্য একটা জোনে করলে আর একটা পোস্টের জন্য আর একটা জোনে করলে সেটা কনসিডার করা যাবে এবারে দেখো এবারে কি বলা আছে ডকুমেন্ট শুড বি ইউনিফর্ম অ্যান্ড আইডেন্টিক্যাল সিগনেচার মাস্ট বি রানিং হ্যান্ড রিটেন অ্যান্ড নট বি ব্লক ক্যাপিটাল অর ডিসজয়েন্ট লেটার এগুলো তো তোমার নর্মালি যা আছে এবারে চলে যাই আমরা কোথায় ফ্রি ট্রেন ট্রাভেল যারা পাও হচ্ছে তোমরা এস সি এস টি ক্যাটাগরি থেকে তাদের জন্য এখানে নোটিস আছে এরপরে আমরা যাব দেখো স্ট্যান্ডার্ড অফ মেডিকেল ফিটনেস এইটাকে একটু ভালো করে ভাই দেখে নাও যারা এই হচ্ছে বি ওয়ানে আছো তারা হচ্ছে ফর্ম ফিল আপ করতে পারবে ফিজিক্যালি ফিট ইন অল রেসপেক্ট সেখানে কি দেওয়া আছে ডিস্টেন্স ভীষণ ছয় নয় ছয় বারো উইথে উইদাউট গ্লাসেস এই জিনিসটা নিয়ে তুমি হচ্ছে যেকোনো যে কোনো হচ্ছে তুমি চশমা দোকানে গেলে ওরা টেস্ট করে বলে দেবে তোমার ম্যাচ কিনা এর থেকে বেশি হলে হবে না ঠিক আছে এটা তুমি চেক করে নেবে এরপরে দেখো এর পরে হচ্ছে এখানে কি আছে এজ লিমিট তো আমরা দেখলাম সিটিজেন অব ইন্ডিয়া হতে পারে নেপাল হতে পারে ভুটান হতে পারে এই সমস্ত জায়গা থেকে হচ্ছে ফর্ম ফিল আপ করতে পারে এখানে কি দেওয়া আছে এজ রিলাক্সটেশন কি দেওয়া আছে দেখো এস সি এস টি যেটা তোমাকে বলেছিলাম পাঁচ বছর আর ওবিসি হচ্ছে নন ক্রিমিলিয়ার যারা ক্যান্ডিডেট বলা আছে তিন বছর আমি আর একটা কথা বলে দিই প্রত্যেকে যারা কম্পিটিভ ফিল্ডে আছো প্রত্যেককে বলি সেন্ট্রাল ফর্মেটে অবশ্যই তুমি তোমার কাস্ট সার্টিফিকেটটাকে বানিয়ে রাখবে এসডিও অফিস থেকে যদি তুমি সাধারণত এসডিও অফিস থেকে হয় আমি যতটুকু জানি এসডিও অফিসে তুমি গেলে তোমার যদি স্টেট লেভেলের সার্টিফিকেট থেকে থাকে ওদের কাছে গিয়ে বলবে যে স্যার আমি সেন্ট্রাল লেভেলের হচ্ছে বা সেন্ট্রাল ফর্মেটে আমার হচ্ছে কাস্ট সার্টিফিকেটটা দরকার তুমি ওই ফর্ম্যাটে বানিয়ে রেখে দাও আগামীতে যত যত এক্সাম হবে তুমি সেখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো এই গাল হচ্ছে এখানকার গল্প এখানকার হচ্ছে দেখো ফর টেকনিশিয়ান গ্রেড থ্রি পে লেভেল টু আন্ডার সেভেন সিপিসি এটা হচ্ছে আমার টেকনিশিয়ান গ্রেড কার জন্য ছিল আঠারো থেকে তেত্রিশ বছর তুমি যদি এসসি সি এস টি কমিউনিটি থেকে বিলং করো তাহলে আঠারো থেকে তুমি কত দূর যেতে পারবে গো পাঁচ মানে আঠারো থেকে আটত্রিশ বছর পর্যন্ত বয়স পর্যন্ত তুমি দিতে পারবে তুমি যদি ও হও ওবিসি হলে তুমি তেত্রিশের সঙ্গে তিন যোগ করে নাও ছত্রিশ পর্যন্ত দিতে পারবে টেকনিশিয়ান গ্রেড থ্রি আঠারো থেকে কত টেকনিশিয়ান গ্রেড থ্রি কত হচ্ছে এজ লিমিট আঠারো থেকে তিরিশ তাই তো এজ অ্যাপ্লিকেবল ইন দিস আগে ছিল হচ্ছে কি প্রেসক্রাইব এজ ইন নর্মাল কোর্স ছিল এটা এখন হয়েছে আঠারো থেকে ছত্রিশ পাঁচ বছর যোগ করে দাও তুমি একচল্লিশ আঠারো থেকে তেত্রিশ তুমি পাঁচ বছর যোগ করে দাও আটত্রিশ বছর পর্যন্ত ঠিক আছে তাহলে এই হচ্ছে কি ব্যাপার এবার বাকিটা দেখো গ্রেড থ্রি এর জন্য হচ্ছে এই কনসেপ্ট আচ্ছা এখানে তুমি তোমাকে আগেই বলে দিয়েছি যে কোন ডেট থেকে কোন ডেটের মধ্যে তুমি হচ্ছে ফর্ম ফিল করতে পারবে এবং ইনক্লুডিং দুটো যে ডেট দেওয়া আছে ওই দুটো দুটো ডেটও তুমি কি করতে পারো ইনক্লুড করতে পারো যে তোমার ডেট অফ বার্থ হচ্ছে কত দুই সাত উনিশশো অষ্টাশি স্যার ফর্ম ফিল করতে পারবো অবশ্যই পারবে এখানে বলা আছে বোধ ডেট ইনক্লুসিভ ঠিক আছে চলো এবারে আমরা যাবো দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান এডুকেশনাল কোয়ালিফিকেশান কি দরকার আছে সেটা হচ্ছে একটু পরে নিচে দেওয়া আছে ইন ডিটেলসে সেটা আমরা দেখবো এক্সামিনেশান ফি কী দেওয়া আছে স্যার এক্সামিনেশান ফি দেওয়া আছে দেখো ফর অল ক্যান্ডিডেট এক্সেপ্ট ক্যাটাগরিজ মেনশন বিলো সিরিয়াল নম্বর টু এখানে দেখো যারা এসসি এস টি এক্স সার্ভিসম্যান ফিমেল ট্রান্সজেন্ডার মাইনরিটিস ওর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস এদের হচ্ছে কী জন্য দিস ফি টু ফিফটি স্যালবি রিফান্ডেড ডিউলি ডিডাকটিং ব্যাঙ্ক চার্জেস অ্যাপ্লিকেবল অন অ্যাপিয়ারিং ইন সিবিডি তুমি ফর্ম ফিল আপ করলে রেলের একটা ইজি সিস্টেম আছে তুমি ফর্ম ফিলআপ করলে তুমি ফর্ম ফিলআপ করার পরে তুমি एग्जाम দিতে গেলে তাহলে পরে কি হবে তোমার एग्जामের ওই যে টাকাটা নেলোরা ওরা ওরা ফেরত দেবে কিন্তু এখানে একটা শর্ত আছে সব সময় চেষ্টা করবে নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা দেয়ার কারণ টাকা যখন ফেরত হবে যার অ্যাকাউন্ট থেকে তুমি কাটাবে তার অ্যাকাউন্টে কিন্তু ফেরত হবে ঠিক আছে আর সেটা তুমি জানতেও পারবে না কারণ মেসেজ তার ফোনে হবে ঠিক আছে দেখো আউট অফ দিস ফি 500 এন্ড अमाउंट অফ 400 কি হবে তোমার কাছে এটা আবার ব্যাংক হবে আবার একটা একটা এখানে আছে আছে পয়েন্ট সেটা যদি ফর্ম ফিল আপ করলে পরীক্ষাইতে গেলে না তাহলে কিন্তু টাকা ফেরত হবে না তোমাকে পরীক্ষায় অ্যাটেন্ড হতেই হবে ঠিক আছে দেখো এরপরে আমরা যেটা দেখবো মাইনরিটি সেখানে যা আছে ইকোনমিক্যালি ব্যাকওয়ার এই সমস্ত কথা বলা আছে রিফান্ড অফ দ্য এক্সামিনেশন ফি এখানে বলা আছে দেখো অল ক্যান্ডিডেট মাস্ট ক্লিয়ারলি মেনশন দ্য ব্যাঙ্ক ডিটেলস নেম অফ দ্য ব্যাঙ্ক নেম অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড আই এফএসি কোড ফর রিসিভিং দ্য রিফান্ডেবল পোর্শন অফ দ্যার এক্সামিনেশন ফি ইন দেয়ার অ্যাপ্লিকেশন ফর্ম দ্য রেসপন্সিবিলিটি ফর ফার্নিশিং কারেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস লাইজ অন দ্য ক্যান্ডিডেটস অ্যান্ড আর আর বি সেল নট এন্টারটেন এনি করসপন্ডেন্টস ফ্রম ক্যান্ডিডেট অন দিস গ্রাউন্ড ভুল যদি তুমি করে দাও টাকা কিন্তু তুমি ফেরত পাবে না ঠিক আছে এবার দেখো এবারে আমরা চলে যাই এখানে রিজার্ভেশন সিস্টেমের কথা বলা আছে এগুলোতে না গিয়ে আমরা সরাসরি চলে যাব আচ্ছা এনওসি সার্টিফিকেটের একটা কথা বলা আছে এনওসি সার্টিফিকেট যারা স্টেট গভর্নমেন্ট এমপ্লয় যদি কেউ থেকে থাকো তাদের এনওসির কোনো প্রয়োজন নেই যদি সেন্ট্রাল গভর্নমেন্টের কেউ হও তাহলে এখানে ডেফিনেটলি তোমাকে এনওসি নিতে হবে ক্যান্ডিডেট সার্ভিং ইনক্লুডিং দোজ আন্ডার গোয়িং ইন্ডাকশান ট্রেনিং প্রবেশন ইন এনি সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট ইনক্লুডিং রেলওয়ে অর গভর্নমেন্ট ইনক্লুডিং রেলওয়েজ ওর পাবলিক্স আন্ডারটেকিংস মে অ্যাপ্লাই সরি আমি একটু ভুল বললাম এক্সট্রিমলি সরি ভাই এখানে বলা আছে স্টেট গভর্নমেন্টের যদি তুমি থাকো ডিপার্টমেন্ট ইনক্লুডিং রেলওয়ে তুমি যদি রেলওয়েতে চাকরি করো সেন্ট্রালের কোনো চাকরি করো ইনক্লুডিং স্টেটেরও যদি চাকরি করো তাহলে তোমাকে কিন্তু নিতেই হবে ঠিক আছে এখানে দেখো নোট ক্যান্ডিডেটস শুড নোট দ্যাট ইন কেস অফ কমিউনিকেশন ইজ ফ্রম এমপ্লয়ার বি কনসার্ন উইথ হোল্ডিং পারমিশন টু দ্য ফর

ঠিক আছে অতএব ডেফিনেটলি ধরে রাখো একটা যদি যদি পরীক্ষা একটা রিক্রুটমেন্ট প্রসেস হয় ওই প্রসেস কিন্তু যথেষ্ট কঠিন হবে ঠিক আছে দেখো নেক্সট হচ্ছে কি ইনফরমেশন অন দ্য এক্সামিনেশন স্কিম ভেনুজ উইল বি গিভেন টু এলিজিবল ক্যান্ডিডেটস ইন ডিউ কোর্স থ্রু আর ওয়েবসাইট এবং এস এম এস অ্যান্ড ইমেল কম্পিউটার বেসড টেস্ট হবে দেয়ার সিবিটি ফর ইচ পে পেলেবেল এখানে কোশ্চেনের প্যাটার্ন কি আছে কোশ্চেনের প্যাটার্ন হচ্ছে স্যার নব্বই মিনিটে টোটাল কোশ্চেন থাকবে একশো দেয়ার স্যাল বি নেগেটিভ মার্কিং থাকবে ওয়ান থার্ড নর্মালাইজেশন প্রসেস অবশ্যই হবে মিনিমাম পাঁচ পার্সেন্টেজ ফর এলিজিবিলিটি কি আছে অবশ্য মিনিমামের সঙ্গে কোনো সম্পর্কই নেই কাট অফ যেটা তৈরি হবে ক্লিয়ার করলে তুমি চাকরি পাবে ঠিক আছে দ্য মার্ক স্কোর ইন সিবিটি স্যাল বি কাউন্টেড ফর শর্ট লিস্টিং ক্যান্ডেড ফর ফার্দার স্টেজেস এত সিলেবাস ফর সি দেখো এখানে সিলেবাস দেওয়া আছে সিলেবাস হচ্ছে কার জন্য দেওয়া আছে এখানে সিলেবাস পার্সিপি টেকনিশিয়ান গ্রেট ওয়ান সিগন্যাল যেটা দেওয়া ছিল টেকনিশিয়ান গ্রেট ওয়ান যেটা লেভেল ফাইভের ওকে তো এখানে সমস্ত জিনিস দেওয়া আছে তুমি একটা একটা করে পড়ে নাও এগুলো ডিটেলস আমি আর বলছি না কিন্তু একটা জিনিস ভালো করে খেয়াল করবে এখানটাতে বেসিক কম্পিউটার এই একটা টপিক কিন্তু অবশ্যই লাগবে ঠিক আছে এবং এখানে আর একটা জিনিস দেখো ভালো করে সেটা হচ্ছে ম্যাথামেটিক্সে কি আছে নাম্বার সিস্টেম রেশনাল অ্যান্ড ইরেশনাল বদমাস রুল কোয়ার্ডেটিক ইকুয়েশানস অ্যারিথমেটিক অ্যারিথমেটিক প্রোগ্রেশান সিমিলার ট্রেঙ্গেলসাগ্রাস থিওরিম কোর্ডিনট জিওমেট্রি ট্রিগনোমেট্রিক্যাল রেশিও হাইট অ্যান্ড ডিস্ট্যান্স সারফেস এরিয়া ভলিউম সেটস সেটস অ্যান্ড দেয়ার রিপ্রেজেন্টেশন এম টি সেট ফাইনাইট ইনফাইনাইট সেটস ইকুয়াল সেট সাব সেটস সাব সেট অফ দ্য সেট অফ দ্য রিয়েল নাম্বারস ইউনিভার্সাল সেট ভেন ডায়াগ্রাম ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশন অফ দ্য সেটস ডিফারেন্সেস অফ দ্য সেটস কম কমপ্লিমেন্ট অফ দ্য সেটস প্রপার্টিস অফ দ্য কমপ্লিমেন্টস স্ট্যাটিস্টিক্স মেজার অফ ডিসপারসান রেঞ্জ মিন ডেভিয়েশন ভ্যারিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই জিনিস দেওয়া আছে টেকনিশিয়ান গ্রেড ওয়ানে একটা জিনিস জানা গেল অ্যারিথমেটিকের প্রশ্নই নেই ঠিক আছে এটা একটু ভালো করে দেখে নাও এখানে কিন্তু কোনো রকম অ্যারিথমেটিকের কথা বলাই নেই এবারে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবারে এটাই হচ্ছে আমাদের কি সিবিডি ফর টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল তার জন্য কি কি থাকবে দেখো জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল ইন্টেলিজেন্ট রিজেনিং বেসিক অফ দ্য কম্পিউটার অ্যাপ্লিকেশন ম্যাথামেটিক্স বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তাহলে এখানে ম্যাথামেটিক্স এর আছে কত আছে কুড়ি আছে কম্পিউটার প্রশ্ন দেখো কত আছে কুড়ি আছে জিআই কত আছে বলো পনেরো আছে জেনারেল অ্যাওয়ারনেস মাত্র দেখো কত দশ টোটাল নব্বই মার্কের পরীক্ষা কোশ্চেন হচ্ছে কটা একশোটা কোশ্চেন মার্ক থাকবে কত একশো এবং এতে কি হবে ভাই নর্মালাইজেশান হবে ঠিক আছে এরপরে দেখো প্যাটার্ন ফর সিলেবাস এরপরে হচ্ছে দেখো প্যাটার্ন ফোর টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল আমরা পড়লাম এর পরে হচ্ছে টেকনিশিয়ান গ্রেড থ্রি ওকে যেটা লেভেল টু এখানে কি দেওয়া আছে স্যার এখানে আছে ম্যাথমেটিক্স জিআই সায়েন্স জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল অ্যাওয়ারনেস দেখো সেই দশ নাম্বারে আছে জেনারেল সায়েন্স থেকে কোয়েশ্চেন দিয়েছে ভাই চল্লিশ ম্যাথামেটিক্স থেকে দেওয়া আছে পঁচিশ এবং জিআই থেকে দেওয়া আছে প্রশ্ন প্রশ্নের মধ্যে সেখানে দেওয়া আছে কত নব্বই আছে দেখো নেক্সট নেক্সট হচ্ছে ডিউরেশন নব্বই মিনিট ডকুমেন্ট ভেরিফিকেশন কি আছে হাউ টু অ্যাপ্লাই এখানে বলে দেওয়া আছে ওকে অনলাইন ম্যান্ডেটরি স্ক্যান ডকুমেন্ট টু বি কেপড রেডি ফর ফুলফিল সেখানে কি দেওয়া আছে দেখো ভালো করে একবার বলে দিই রিসেন্ট ক্লিয়ার কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ প্লেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড ভালো করে এইটা খেয়াল করবে এই জিনিসগুলোর জন্য কিন্তু অনেক সময় ফর্ম রিজেক্ট হয়ে যায় হোয়াইট ব্যাকগ্রাউন্ড দরকার দরকার হলে তুমি নিজে দেওয়ালে একটা আর্ট পেপার সাঁটিয়ে দাও তার সামনে দাঁড়াও কাউকে ছবি তুলে দিতে বলো ছবিটা নিয়ে তুমি স্টুডিওতে চলে যাও ওরা তোমাকে পাসপোর্ট সাইজ ছবি বানিয়ে দেবে না হলে তুমি স্টুডিওতে চলে যাও বলবে আমার হোয়াইট হোয়াইট ব্যাকগ্রাউন্ড দরকার হোয়াইট ব্যাকগ্রাউন্ড করেই কিন্তু ছবিটা তুলবে অব ক্যান্ডিডেট জেপিজি জেপিইজি ফরম্যাট উইদাউট ওয়ারিং ডার্ক গ্লাসেস ক্যাপ এটাতে কিন্তু কোনো রকম গ্লাস মানে চশমা এবং হচ্ছে টুপি ছবি দেওয়া যাবে না নোট কপিস সেম ফটোগ্রাফ ফর ফার্দার ইউজ ডিউরিং দ্য রিক্রুটমেন্ট প্রসেস স্ক্যান জেপিজি ইমেজ অফ ক্যান্ডিডেট সিগনেচার রানিং হ্যান্ড রিটার্ন এস সি এস টি সার্টিফিকেট অনলি ফর ক্যান্ডিডেট রিকোয়েস্টিং ফি ফ্রি পাসেস ফর ট্রেন ট্রাভেল ইন পিডিএফ ফরম্যাট ওকে আচ্ছা পিডব্লিউ বিডি ক্যান্ডিডেট শুড অলসো এত স্ক্রাইব যদি দরকার হয় এটা ক্যান্ডিডেটস ক্যান ইউজ হচ্ছে এত এই হচ্ছে আমাদের টোটাল আরবির ওয়েবসাইট তুমি যদি কলকাতায় অ্যাপ্লাই করো কলকাতা দেখবে ওকে আর আরবি কলকাতা ডট গভ ডট ইন যে কোনো একটা ওয়েবসাইটে চলে চলে যাবে তোমাকে একটু আগেই আমি দেখালাম ওয়েবসাইটে চলে যাবে ওয়েবসাইটে গিয়ে হচ্ছে তুমি দেখবে সেখানে হচ্ছে আদার্স আরআবি দেওয়া আছে কলকাতার ওয়েবসাইট খুললে তুমি এখানে আদার্স আর আরবি যেটাতে ক্লিক করবে তুমি সেখানে চলে যাবে তুমি মালদা আরআবিতে ক্লিক করো তুমি চলে যাবে দেখো মালদা আরআবিতে ঠিক আছে এরপরে দেখো এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি জেনারেল গাইডলাইন্স ফর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান এরপরে দেখো অফ তুমি যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু তুমি ফর্মে করতে পারবে কিন্তু তুমি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছো অ্যাকাউন্টে কিন্তু কোনো মডিফিকেশন করা যাবে না বুঝতে পারলে কি বললাম যে কোনো আর বিতে তুমি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছো ওটা মডিফিকেশন হবে না ফর্মে মডিফিকেশন হবে ঠিক আছে এখানে বলেছে দেখো দ্য মডিফিকেশন ফি ইজ টু বি পেড বাই অল ক্যান্ডিডেট ইরেসপেক্টিভ অফ দ্য কমিউনিটি অ্যান্ড ক্যাটাগরি তোমাকে দুশো পঞ্চাশ টাকা দিয়ে কী করতে হবে এখানে যেটা বলেছে ভালো করে দেখো আফটার দ্য ফাইনাল সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ইফ ক্যান্ডিডেট উইস টু ফাই ফার্দার মডিফাই চেঞ্জ অর কারেক্ট এনি ডিটেল এক্সেপ্ট এক্সেপ্ট ডিটেলস ফাই ফিল্ড ইন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর্ম ইনক্লুডিং মোবাইল নাম্বার অ্যান্ড হচ্ছে ইমেল আইডি ঠিক আছে এখানে বলা আছে এনি ডিটেলস এক্সেপ্ট এইগুলো ছাড়া হি মে ডু সো পেইং এ মডিফিকেশন ডিটেলস ফিল্ড ইন ক্রিয়েট এন অ্যাকাউন্ট ফর্ম এত ওকে ডিটেলস ক্যান নট বি চেঞ্জ দেখো ডিটেলস ফিল্ড ইন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর্ম ইনক্লুডিং মোবাইল নাম্বার আইডি বি ক্যান নট বি চেঞ্জ তাহলে ফর্মের ভেতরে যে মডিফিকেশানটা হতে পারে সেটা হচ্ছে তুমি চেঞ্জ করতে পারো কিন্তু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বলে যেটা তুমি প্রথমে হচ্ছে একটা আর আর করছো সেটা কিন্তু কোনো চেঞ্জ করা যাবে না ঠিক আছে ওই জন্য ভেবে চিনতে ইমেল আইডি মোবাইল নাম্বার এগুলো ভেবে চিনতে দেবে যেটা ভবিষ্যতে তোমার চেঞ্জ হবে না এরকম দেখো ইনভ্যালিড অ্যাপ্লিকেশন রিজেকশন ওই যে মাল্টিপল করে দিলে রিজেক্ট করে দেবে বলেছে ইনভ্যালিড সিগনেচার যদি হয় ক্যান্ডিডেটস নেম ফিগারিং ইন দ্য ডিভার্ড লিস্ট অফ দ্য আর আরবি ইনি আদার ইরেগুলারিটিস এর জন্য ঠিক আছে রিলেটেড টু ই কল লেটার এখানে যা আছে আছে এবারে আমরা চলে যাব কোথায় এবারে আমরা চলে যাব হচ্ছে অ্যাব্রিভিয়েশন এখানে দেওয়া আছে সিবিডি মানে কম্পিউটার বেস টেস্ট এগুলোর কোনো প্রয়োজন নেই দেখো সিইএন মানে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস ঠিক আছে এরপরে আমরা যাব যেটাতে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে কি আমাদের কোয়ালিফিকেশান ভালো করে দেখো টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল ভালো করে খেয়াল করে দেখো এই জায়গাটাতে টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল যখন বলছে তখন হচ্ছে তোমার কোয়ালিফিকেশান কি দরকার দেখো কোয়ালিফিকেশান দরকার ব্যাচেলার অফ সায়েন্স ইন ফিজিক্স ওকে অথবা ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স ইনফরমেশান টেকনোলজি ইনস্ট্র ইনস্ট্রুমেন্টেশান ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট অর বিএসসি ভালো করে দেখো বিএসসি ইন এ কম্বিনেশন অফ এনি স্ট্রিম অফ বেসিস অফ বেসিক স্ট্রিম অফ ফিজিক্স ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স ইনফরমেশান টেকনোলজি ইনস্ট্রুমেন্টেশন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি এইটা এইগুলো হচ্ছে তোমাকে থাকলে অথবা 3 ইয়ার্স ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন এবভ বেসিক স্ট্রিমস অর কম্বিনেশন অফ দ্য এবভ অথবা ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ইন এবভ বেসিক স্ট্রিমস অর ইন কম্বিনেশন অফ এনি अदर বেসিক স্ট্রিমস তো এই হচ্ছে আমাদের কথাকার কোয়ালিফিকেশন মিনিমাম কোয়ালিফিকেশন কথাকার এটা হচ্ছে আমাদের লেভেল 5 যেটা টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল সেটা এরপরে দেখো যেগুলো আছে প্রত্যেকটাই হচ্ছে তোমার আইটিআই লাগবে প্রত্যেকটা এদের মধ্যে একমাত্র তুমি যদি চলে যাও এইখানটাতে টেকনিশিয়ান গ্রেড থ্রি এ সিগন্যাল অ্যান্ড এস অ্যান্ড টি যেটা আছে দেখবে ওইটাতেই একমাত্র তুমি পাবে কি ওটাতেই একমাত্র পাবে দেখো টেন প্লাস টু উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথ এইটা যদি তুমি থাকে ফিজিক্স এবং ম্যাথ বা সায়েন্সে তুমি যদি পড়ে থাকো তার জন্য তুমি একমাত্র এই যে টেকনিশিয়ান গ্রেড থ্রি এস অ্যান্ড টি সিগন্যাল অ্যান্ড ট্রান্সমিশন এইটা যদি তুমি পাও এইখানেই একমাত্র তুমি ফর্ম ফিল আপ করতে পারবে সেটা হচ্ছে পনেরো নাম্বার পয়েন্টে আছে ঠিক আছে না হলে তুমি কোনো জায়গাতেই টুয়েলভ পাসের উপরে কোনো জায়গাতে ফর্ম ফিল আপ করতে পারবে না যদি তোমার আইটিআই থাকে তাহলে তো তুমি ফর্ম ফিল আপ অবশ্যই করতে পারবে ঠিক আছে স্যার এইটাই হচ্ছে মেনলি তোমাকে বলার ছিল এরপরে বাদ বাকি দেখো এখানে টেকনিশিয়ান এখানে প্রত্যেকটা আরআরবি থেকে টোটাল ভ্যাকেন্সি কত তোমাকে দেওয়া আছে দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি দেওয়া আছে এখানে কত আর কোথাকার কোথা আমেদাবাদ টেকনিশিয়ান গ্রেড থ্রি সিগন্যাল অ্যান্ড ট্রান্সমিশনে দেখো কত দেওয়া আছে একশো ছটা ভ্যাকেন্সি আছে টোটাল জেনারেলে কতগুলো ভ্যাকেন্সি আছে জেনারেলে আছে বিয়াল্লিশটা ভ্যাকেন্সি সেরকমভাবে তুমি চলে যাও এখানটাতে কোথায় আজমির আজমিরে যদি তুমি চলে যাও এখানে টেকনিশিয়ান গ্রেড থ্রি এস এন টি দেখো দুটোতে ভাগ করা আছে ডব্লিউ আর এ এখানে দেখো বিয়াল্লিশটা এবং ছাপান্নটা তুমি যদি কলকাতা দেখতে চাও আমরা কলকাতা তোমাকে দেখাই ভোপাল আছে ভুবনেশ্বর আছে বিলাসপুর চন্ডিগড় চেন্নাই গোরখপুর গুয়াহাটি দেখো কলকাতাতে দুটো জায়গায় তুমি এই পোস্ট দুটো পাবে ঠিক আছে কলকাতাতে এরকম দুটো পোস্ট তুমি পাবে কেন দুটো পোস্ট পাবে কারণ একটা হচ্ছে মেট্রোর জন্য পাবে দেখো টেকনিশিয়ান গ্রেড থ্রি এসএন টি দেখো টেকনিশিয়ান গ্রেড থ্রি এস এন টি এস এন টি টি তিনটি আছে দেখো এস্টার্ন রিজিয়ান মেট্রো এবং সাউথ ইস্টার্ন রিজিয়ান

আনরিজার্ভ চেক করো সেটা হচ্ছে উনত্রিশ আর একুশ হচ্ছে কত পঞ্চাশ আর এগারো হচ্ছে কত সিক্সটি ওয়ান তাহলে তোমার জেনারেল সিট ঠিক আছে তো এই গেল হচ্ছে আমাদের কলকাতা তুমি এবারে চেক করে দেখে নেবে বা পরবর্তীকালে আমি একটা ছোটো সেট বানিয়ে তোমাকে দিয়ে দেবো যে শুধুমাত্র যারা ইলেভেন টুয়েলভ বেসিসে ফর্ম ফিল আপ করতে পারবে তারা টোটাল কোন কোন জোনে কতগুলো ভ্যাকেন্সি আছে তাহলে তুমি যদি চাও যে যে জোনে বেশি ভ্যাকেন্সি আছে সেখানে ফর্ম ফিল আপ করতে পারো ঠিক আছে আশেপাশে আমাদের যে আর একটা দু তিনটে আর আছে সেখানেও দেখে নিই দেখো আর মালদা টেকনিশিয়ান গ্রেড থ্রি এস এন টি এস এন টি যেটা আছে দেখো ইস্টার্ন রিজিয়ান সাউথ ইস্টার্ন রিজিয়ানে এখানে তেইশটা ছটা টোটাল হচ্ছে চুয়াল্লিশটা আর পনেরোটা ঠিক আছে শিলিগুড়িটা মনে হয় পরের দিকে আছে তাও একবার দেখে নিই মুজফরপুর পাটনা প্রয়াগরাজ রাঁচি সেকেন্দ্রাবাদ সেকেন্দ্রাবাদে কতগুলো ভ্যাকেন্সি আছে সেকেন্দ্রাবাদে সম্ভবত ভ্যাকেন্সি নেই সিগনাল্যান্ড নেই ওটাতে ঠিক আছে সিঙ্গেল অ্যান্ড ট্রান্সমিশন এটা কোথাকার আছে এটা দেওয়া আছে দেখো সেকেন্ড না শেষের দিকে দেওয়া আছে এখানে দুটো জোনে মিলিয়ে হচ্ছে কতগুলো দেখো একশো আর তিনটে এই হচ্ছে ব্যাপার এখানকার আচ্ছা আর শিলিগুড়ির জোনে দেখে নাও শিলিগুড়ি জোনে কি আছে শিলিগুড়ি জোনে কিন্তু ভাই কোনো সিগন্যাল সিগন্যাল অ্যান্ড ট্রান্সমিশনের কোনো সিডি নেই এরপরে আছে কত শেষ মোটামুটি এরপরে আছে সার্টিফিকেট তো এই হচ্ছে আমাদের টোটাল আজকের নোটিফিকেশানের ডিটেলস যদি কোনো প্রশ্ন থেকে থাকে ভাই ডেফিনেটলি কমেন্ট করো আমি চেষ্টা করবো আমার মতো করে তোমাকে হেল্প করার ওকে একটু জিস্ট বলে দিই জিস্ট হচ্ছে আমাদের ফর্ম ফিল শুরু হচ্ছে মার্চ থেকে নয় মার্চ দু হাজার চব্বিশ ফর্ম ফিল আপ চলবে হচ্ছে একদম এপ্রিল মাস পর্যন্ত ঠিক আছে ফর্ম ফিল আপ চলবে আমাদের হচ্ছে এপ্রিল মাস পর্যন্ত চলবে আচ্ছা কারা ফর্ম ফিল করতে পারবে যারা ফিজিক্সে যদি গ্রেড ওয়ানের কথা বলা হয় তারা হচ্ছে ফিজিক্স থাকলে ব্যাকগ্রাউন্ড সে অ্যাপ্লাই করতে পারবে প্লাস এক্সট্রা কম্পিউটার সায়েন্স ফ্যান্স যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে ওকে আচ্ছা গ্রেড থ্রি যেটা আছে লেভেল টুতে যেটা আছে সেটার জন্য ফর্ম ফিল আপ করতে পারবে কারা ক্লোজিং ডেট হচ্ছে কত আট চার দু হাজার চব্বিশ ঠিক আছে তো এই গেল হচ্ছে আমাদের এটা ফর্ম টোটাল ডিটেলস আলোচনা যদি কোনো কোয়ারি থেকে থাকে অবশ্যই কমেন্ট করো ওকে আর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের জন্য আমাদের অ্যাপটা জয়েন করে ডাউনলোড করে রাখো চেষ্টা করবো পরবর্তীকালে সমস্ত প্রিভিয়াস ইয়ার এগুলোকে কম্পাইল করে ওখানে দিয়ে দেওয়ার ওকে চলো ভালো থাকবে নেক্সট কোনো ভিডিও দেখা হচ্ছে বাই